আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি। তো আজকে হচ্ছে একটা শরবত দেখাবো আপনাদেরকে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে, কদবেলের ভরা মৌসুম। তো আজকে রেসিপিটা কদবেল দিয়ে করব, একটা শরবত বানাবো। তো এই শরবত বানাতে কী কী নিছি আমি দেখেন। তো আমি নিছি পুদিনা পাতা, বেশ খানিকটা পুদিনা পাতা নিছি, লেবু নিছি, এখান থেকে 2 টুকরা লেবু নিব আমি, পুরা লেবুটা কেটে নিছি। এখানে নিছি কাঁচামরিচ, এখানে 2টা বড় বড় কাঁচামরিচ কুচি করা, আর এখানে আছে 2 চা চামচ চিনি, এখানে আছে 1/2 চামচ লবণ, আর এখানে হচ্ছে 1/2 চামচ বিট লবণ। তবে এই জিনিসগুলো দিয়ে আমি করব, প্রয়োজনে আরও যদি লাগে তো সেটাও আমি দিয়ে দিব পরবর্তীতে, তো সেটা আপনাদেরকে বলে দিব। তো আমি কদবেলগুলোকে ভেঙে নিছি এবং 1 মগ পানি দিয়ে এই কদবেলটাকে আমি এখন ব্যালেন্স করে নিব। আমি পরবর্তীতে পর্যায়ক্রমে আরও পানি দিব। তো দিয়ে দিচ্ছি লবণ, সাধারণ লবণ যেটা সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি বিট লবণ, এই লবণ বিট লবণ পর্যায়ক্রমে দিব, যদি প্রয়োজন মনে হয় দিব, আরও যদি প্রয়োজন মনে হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার 1 মগ পানি দিয়ে ব্যালেন্স করে নেওয়ার পরে একটু শক্ত শক্ত হয়েছে, এরপরে আমি আবারও এখানে 1/2 মগ পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1.5 মগ পানি দিলাম, এটাকে আমি আবারও ব্যালেন্স করে নিব। 1.5 মগ পানি দেওয়া হয়ে গেছে আমার। এখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার এটাকে আমি আবারও ব্যালেন্স করে নিচ্ছি, আস্তে আস্তে করতে হবে, পর্যায়ক্রমে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, এবার দিব পুদিনা পাতা। তো একবার ব্যালেন্স করার পরে কিন্তু পুদিনা পাতা দিছি, মানে দ্বিতীয়বার ব্যালেন্স করার পরে পুদিনা পাতাটা দিছি, দেখেন। তারপরেও কিন্তু ঘন হয়ে গেছে, 1.5 মগ পানি দিয়ে আমার এরকম হয়েছে ঘন। এত ঘন তো খাওয়া যাবে না, অবশ্যই এটাকে আরও পাতলা করতে হবে। তো সেই জন্য আমি আরও 1 মগ পানি দিয়ে দিলাম। তো এখন হলো আমার 2.5 মগ পানি, ঠিক আছে। এটাকে এখন আমি আবার ব্যালেন্স করে নিব। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন, তারপরে খেয়ে দেখবেন যে জিনিসটা কত টেস্ট হয়েছে আর স্বাদ হয়েছে। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন আরেকবার ব্যালেন্স করে নিছি, আমি দেখছি আমার লবণ কম হয়েছে, সেই জন্য আমি আরও 1/2 চামচ বিট লবণ দিয়ে দিছি। তো এখন পুরা 1 চামচ বিট লবণ দেওয়া হলো। এবার সবচেয়ে স্পেশাল মশলা যেটা, এটা না দিলেই নয়, এটা অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এটা 1/2 চামচের চেয়ে একটু কম দিবেন। এই কালো গোলমরিচের গুঁড়া না দিলে কিন্তু হবে না। আমি আরও দিয়ে দিলাম 1 মগ পানি। তো এখন আমার হলো 3.5 মগ পানি, এটাকে আমি আবার ব্যালেন্স করে নিচ্ছি। দেখেন ব্যালেন্স করা হয়ে গেছে, এবার দেখেন ঘনটা কেমন হয়েছে। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, তো প্রয়োজনে আরও কিন্তু পাতলা করতে পারবেন। এখন এটা একদম মানে যখন আপনি ফ্রিজে রাখবেন তখন কিন্তু একদম মানে দইয়ের মতো হয়ে যাবে, মনে হবে যে দই। তো 4টা কদবেল দিয়ে 4 গ্লাস শরবত বানাইছি আমি। আপনারা কিন্তু 4টা কদবেল দিয়ে ইচ্ছে করলে 6 গ্লাস বানাতে পারবেন। যদি 6 গ্লাস বানান তাহলে অন্য অন্য জিনিসগুলি আরও বাড়িয়ে দিবেন। তো যারা আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার চ্যানেলটাকে, তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই আপনার কমেন্টের মর্যাদা সহকারে সেই ভিডিও বানানো হবে। তো এবার বউকে সাজানোর জন্য যেমন মেকআপ দিতে দরকার, ঠিক এই শরবতটাকে এখন একটু ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা পুদিনা পাতা দেখার সৌন্দর্যের জন্য।
তো এখন ভরা কদবেলের মৌসুম, ইচ্ছা মতো কদবেলের শরবত বানায় খান, পরিবারের সবাইকে খুশি করে দেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।